আসসালামু আলাইকুম। ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে কে, তো আমরা বইমেলায় চলে আসছি রিকুইন, আর আমি অনেক মজা করব, অনেক আনন্দ করব এই বইমেলাতে। তো এই তো প্রথম, এটা কিন্তু প্রথমে সেই আমরা একটু ঘুরে নিলাম ফার্স্ট টাইমে, জায়গা দেখে কি কেমন। ওই দেখেন একটা বিদেশি লোক বসে আছে, বিদেশি বেটা তাই না? না সত্যি উনি মেবি দেশি হবে, কারণ ওরকম অনেক ফর্সা অনেক সাদা, তাই মনে হচ্ছে যে বিদেশি লোক। আর এখানে রিকুইন বই টই নিয়ে ঘাটাঘাটি করতেছে, দেখে কোন বইটা ভালো লাগে। প্রথম ধরলো আলো কুঠুরি বইটার নাম। তো যাই হোক, এই তো ও দেখতে আছে, আর আমি বলতেছি দেখো তোমার যদি ভালো লাগে তুমি না, বলে না একটু দেখি তারপরে দেখি, যদি ভালো লাগে কিনবো। তো এই তো ওই দেখতেছে আর হাসি, খুব কিউট হাসি তাই না? আর এই তো বইটুই দেখা মানে অপরপর শেষ, এখন আরেকটু আমি মানে বের হয়ে মানে একটু হাঁটাহাঁটি করতেছি। আর এখানে খাঁচাটার মনে দেখা যাচ্ছে মনে হয় যে একটা লুক, কিন্তু আসলে ওটা না, ওটা একটা ইসের মতন সুন্দর, বা কিসের জন্য রাখছে, ভালোর জন্য মানে সুন্দর জন্য এটাই। আর কে কে বই মেলায় গেছেন সেটা অবশ্যই আমাকে জানাবেন, আমাকে কমেন্টস করবেন। আর এই তো এখানে অনেক বই রাখা আছে অনেক ধরনের, তো ভালো লাগে আমার, তো হাঁটতে ভীষণ ভালো লাগতেছে আর ঘুরতে ফিরতে ভীষণ ভালো লাগতেছে। আর আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে যাচ্ছে, কেন স্পেশাল হবে সেটা একটু পরেই দেখবেন, কিন্তু আমার কাছে তো স্পেশাল লাগেই। আর বাংলা একাডেমির পাশে আমি চলে আসলাম, এখানে যে একটু বই দেখবো, আমি একটু তাড়াতাড়ি মনে হয় মেবি হাঁটতেছি, মনে হচ্ছে বই পাবো না, এরকম মনে হইতেছে তাই না? কিন্তু না আসলে ওরকম কিছু না, মানে একটু তাড়াতাড়ি হাঁটি। আর এখানে বই টুই দেখতেছি, দেখি কোনটা ভালো লাগে বা কি ধরনের বই আসছে, এগুলো একটু দেখার চেষ্টা করতেছি। আর সব জায়গায় একটু সামনাসামনি যাই, তো আমার কাছে খুবই খুবই ভালো লাগে। আর এই ফার্স্ট টাইম আমার বই মেলা আসা, আর আমার আম্মু তো আমাকে ছাড়তে চায় না, আম্মু সব সময় বলে একা একা যাওয়া ভালো না। আমি কিন্তু আমার একটা বেবি আছে, একটা মেয়ে আছে, তারপর আম্মু আমাকে একা ছাড়তে চায় না, আমার হাজবেন্ড আমাকে একা ছাড়তে চায় না। কিন্তু আজকে যে আমি আসছি বই মেলায় এটা আমার আম্মুকে বলিনি, আমি একা একাই আমার মেয়েকে নিয়ে চলে আসছি, কারণ আমি যদি বের না হয় আমার মেয়েরও তো কিছু দেখতে পারবে না। তো আমার মেয়ের খুব ইচ্ছা বই মেলা আসা, তাই আমরা দুজনে চলে আসছি। তো অনেক অনেকই লাগে, তো ভালো লাগলো। আর হয়েছে আমার যে খুব ভালো লাগতেছে এই বই মেলাতে এসে, খুব মজা পাইছি। এই তো আর আপনাদেরকে দেখাই দিতেছি যে দেখেন অনেক সুন্দর হয়েছে, অনেক ভালো লাগছে। আর এখানে হয়েছে একটা পাথর, মানে পানির মধ্যে পাথর দেওয়া, এখানে সুন্দর করে বসা, যদি মানে বিকেল টাইম হয়, আমি তো এখন 4টা বেজে গেছে, তারপর দেখেন কত রোদ, মানে এত প্রচণ্ড রোদ মানে দেখা যাচ্ছে। তো রোদ্রে দেখেন আমি মানে দেখেন এখানে আমার মুখের সাইডে রোদ পড়ে, তাকাইতেও পারতেছি না এরকম। তো আর কি ভাব মানে ভাবতেছি যে আর নিজের বই অনেক পড়তে পড়তে তেজপাতা, আর এ বই কিনবো, তো ওরকম ভাবে আমার কেনা হয় নাই, সত্যি কথা আমি কিনিও নাই। তো আমি যে বইমেলা আসছে এটাই আমার খুব ভালো লাগছে, আমি ঘুরতেছি এটাই আমার কাছে অনেক ভালো লাগে। আর এখানে একটু ছবি টবি দেখি সবাই তুলতেছে, তাই ভাবলাম আমিও ছবি তুলি, কারণ সবাই যেহেতু একটু বই নিয়ে কত পোস্ট নিয়ে ছবি তুলে না, তো এই লোকটা এসে আমাকে বলতেছে আপু এখানে ছবি তুলেন ঠিক আছে, কিন্তু বই নিয়ে তোলা যাবে না, এখানে নাকি বই নিয়ে তুলে চুরি হয়ে যায়। তো বলল তুলতেছেন তো, তুলে ফেলেন। আর এখানে কেন হতে ভিড়, আমি তো ছুটে চলে আসছি, কেন ভিড়? দেখেন মুস্তাক স্যার আর হচ্ছে তিশা চলে আসছে, তো ওনাদের নিয়ে অনেক আলোচনা, ওনারা দুজন একজন এখন বর্তমান যুগে ভাইরালে আছে। তো আমি একটু ভিডিও করে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য যে ওনরা যদি বিয়ে করে সুখে থাকে, শান্তিতে থাকে, তাহলে আমাদের সমস্যাটাকে আমরা তো কিছু না তাই না? আর ওনার চোখে, মেয়েটার চোখে হয়তো বা তিশার চোখে মুস্তাক স্যারকে ভালো লাগছে, তাই বিয়ে করছে। অনেকে বলে টাকার জন্য, এর জন্য, তো এটাও ঠিক আছে, হ্যাঁ ভাই টাকার জন্য মানুষ অনেক কিছুই করতে পারে, এটা মানি। তো আমার কাছে তো তিশা আপুকে খুবই ভালো লাগছে,
আপুকে মানে সামনাসামনি দেখছি, এতদিন তো ইউটিউবে সব জায়গায় দেখছি, আর অনেক কষ্ট করে আমি ভিডিওটা করছি, আর মানে খুবই ভালো লাগতেছিল, অনেক অনেক কষ্ট হয়েছে আমার ভিডিওটা করতে। তো আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানাবেন। এখন আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি, তো মিষ্টিগুলোকে পাশে থাকবেন, মিষ্টিগুলোকে বেশি বেশি সাপোর্ট করবেন। আল্লাহ হাফিজ।